আসসালামু আলাইকুম। সহজ বিটি রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো তা হলো মাছের ডিম ভুনা। এই মাছের ডিম ভুনা সবারই খুব পছন্দ আর খেতেও খুব সুস্বাদু, আর হাতের কাছে যা আছে তা দিয়ে খুব সহজেই করে ফেলা যায়। চলুন আমরা দেখে নিই এটা তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই যা লাগছে, ডিম আমি নিয়েছি এখানে, মাছের ডিম 250 গ্রাম নিয়েছি, একটা লম্বা বেগুন কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচি একটা, এবং নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি শুকনা মরিচের মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, নিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, নিয়েছি আমি কাঁচামরিচ কিছু আস্ত আর কিছু লম্বা করে কেটে, তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এরপর একটি প্যানে আমি আগে থেকে 4 টেবিল চামচের তেল দিয়ে গরম করে নিয়েছি, এবং তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে আসলে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমরা বাটা মশলাগুলো দিব, আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলো দেওয়ার পরে একটু কষে আসলে আমরা এতে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, এবং এর পর্যায়ে আমরা একটু পানি অ্যাড করব। পানি দিয়ে মশলাটা কষানোর পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষানোর পরে এরপরে দিয়ে দিব বেগুন। অ্যাকচুয়ালি ডিম ঝুড়িতে বেগুন দেওয়ার কারণ, ডিম ঝুড়ি করলে ডিমটা অনেক হার্ড হয়ে যায় ভাজতে গেলে, তখন এতে আমরা বেগুনটা যদি দেয়া হয় তাহলে ঝুরঝুরা হবে ঠিকই, কিন্তু ডিমটা অনেক সফট থাকবে। এরপর আমরা দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিম দেওয়ার পরে আমরা এ পর্যায়ে চুলাটা খুবই আস্তে করে দিব এবং আস্তে আস্তে নাড়তে থাকব, যেহেতু আমি ডিমগুলোকে একদম চামড়া থেকে খুলে নিয়েছি। সো ডিমগুলোকে আস্তে আস্তে নেড়ে এটাকে সুন্দর একটা শেপে আনতে হবে। সো চুলাটাও আস্তে রাখতে হবে, জোরে দিলে এটা দলা পেকে যাবে। আস্তে আস্তে করে নেড়ে যখন ডিমটা তার শেপে চলে আসবে তখন আমরা চুলার আঁচটা আবার মিডিয়ামে দিয়ে দিব। এরপরে আমরা একটু লবণ দিয়ে দিব, এ পর্যায়ে লবণটা একটু কম হয়েছিল আমি টেস্ট করে দেখেছি। তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটো দেওয়ার পরে আমরা আবার একটু কষাব, কষানোর পরে আমরা আবার একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। অ্যান্ড এ পর্যায়ে ঠিকঠাক মতো যখন পুরো ডিমটা হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমরা আরও 2 মিনিট পরিমাণ রান্না করব। 2 মিনিট পরিমাণ রান্না করে এই তো রেডি হয়ে গেল আমাদের মাছের ডিম ভুনা। আপনারা অবশ্যই বাসায় এটা করে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, লাইক কমেন্টস। ধন্যবাদ সবাইকে।